একটা বড় প্রশ্ন, যেটা হচ্ছে সফলতা কতদিনে পাওয়া যায়, সফলতা পেতে গেলে কতদিন কাজ করতে হবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন সকলের মধ্যে জেগে ওঠে। দেখো, সফলতা পেতে গেলে প্রথমত যখন তুমি 1 বছর কোনো কাজ করবে, তার কোনো তুমি মানেই খুঁজে পাবে না, মানে 1 বছরটা তোমার কাছে নির্দিষ্টভাবে কোনো মানেই ক্রিয়েট করবে না। বাট সেই 1 বছর যে পরিশ্রমটা তুমি করলে, সেটাকে যদি তুমি 100 বছর ধরে, নট 100 বছর, জাস্ট 10 ইয়ার্স তুমি করো, তখন দেখতে পাবে সেই যে তোমার পরিশ্রমটা একটা মিনিংফুল ডিফারেন্স তৈরি করেছে। সেই যে সাকসেসের জন্য তুমি যে খাটছিলে, সেই 10 বছর তোমার একটা বিশাল জিনিস একটা তৈরি করবে। পরবর্তীতে তুমি যদি আরও 40 বছর কাজ করো, তবে সেই 40 বছরের কাজটা সবার থেকে একটা বিস্ময়কর জিনিস তৈরি হবে, আর এক্সট্রা অর্ডিনারি জিনিস তৈরি হবে। ঠিক আছে, তার মানে কি করো, একটা নির্দিষ্ট কাজকে পেশেন্সের সঙ্গে, ধৈর্যের সঙ্গে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করো। উইশ ইউ অল দ্য বেস্ট।